রাতে টর্চ লাইট জ্বালিয়ে চা পাতা তুলছেন পঞ্চগড়ের চা শ্রমিকরা। আগে দিনের বেলাতে চা পাতা তুললেও এখন রাতের শান্ত স্নিগ্ধ পরিবেশে পাতা তুলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা। এতে ভোগান্তি কমার পাশাপাশি আয় বেড়েছে বলে জানান চা শ্রমিকরা। ঘড়ির কাটায় যখন রাত দুইটা, তখনই সরব হয়ে ওঠে পঞ্চগড়ের চা বাগানগুলো। পাতা তোলার সরঞ্জাম আর মাথায় টর্চ লাইট নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন শ্রমিকরা। প্রথম দিকে পোকামাকড়ের ভয় থাকলেও দল বেঁধে কাজ করায় সেই দুশ্চিন্তা এখন আর নেই। আয়ও বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রতিরাতে 200 থেকে 250 কেজি চা পাতা তুলে দৈনিক 600 থেকে 800 টাকা পর্যন্ত আয় করছেন শ্রমিকরা। আমরা 16-17 জনের একটা দল আছি, সবাই একসাথে দলবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আর কি পোকামাকড়ের ভয় থাকে না। মোটামুটি 500 থেকে 600 টাকা করে ইনকাম হয়। আবার এর পাশাপাশি দিনে বেলা মনে করেন যে আমি একটু কৃষি করি, এর মাঝে আর কি মোটামুটি সংসার ভালোই চলে। শ্রমিকরা জানান দিনের বেলা প্রচণ্ড গরমে চা পাতা তোলা খুবই কষ্টকর। অন্যদিকে রাতে চা বাগানে কাজ করায় এখন দিনের বেলা অন্য কাজের মাধ্যমে বাড়তি আয় করতে পারছেন তারা। আমি রাত করে পাতা কাটি আর দিন করে যায় মনে মাঝে খেতে খেতগুলো তো শুদ্ধি। আগে দিনের বেলা কাটতাম, এখন দিনের বেলা অনেক রোদ, এই জন্যই আমরা রাতের বেলায় পাতাটা কাটি। আগে দিনের বেলা প্লাকিং করতো, এই প্লাকিং করাতে রোদের জন্য এই পাতা শুকায় যাইতো এবং মানে কারখানায় নিতে তারা অনীহা প্রকাশ করতো। চা শিল্পের প্রসারে জেলায় আর্থসামাজিক পরিবর্তন এসেছে, এর প্রভাবে শ্রমিকদের জীবনমানেও এসেছে পরিবর্তন, বলছেন চা বোর্ডের কর্মকর্তা। যে সমস্ত শ্রমিকরা আগে কোনো কাজ পেত না, তারা এখন চা বাগান এবং চা কারখানায় তারা কাজ করতেছে। সারারাত্রি তাদের একটা ইনকামের একটা সোর্স হচ্ছে, দিনের বেলায় তারা আবার অন্য কাজে মনোনিবেশ করতে পারতেছে। দ্বৈত ইনকামের কারণে তার ওই পরিবার আরও বেশি সচ্ছল হচ্ছে। দিনে তোলা চা পাতা প্রখর রোদে দ্রুত শুকিয়ে যায়, কিন্তু রাতে তোলা পাতা প্রসেসিং শুরুর আগ পর্যন্ত সতেজ থাকায় লাভবান হচ্ছেন কারখানা মালিকরা। ডিবিসি নিউজ ডেস্ক।